নাকি পারমানেন্টলি আবার চলে যেতে পারে সেই সব সম্ভাবনাগুলো এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো নেক্সট ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং ফ্রেন্ডের সাথে চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন অবশ্যই প্রেস করে রাখবে যাতে আপকামিং ভিডিও নোটিফিকেশান পেয়ে যায় তো গাইস আপকামিং যে আমাদের পুরোনো যে কিছু আপডেট মানে টু পয়েন্ট নাইন পার্সেন্ট আপডেটের পর মানে একটা খুবই খারাপ ছিল সেটা হলো গাইস টু পয়েন্ট নাইন আপডেটে আমাদের এম ফোক লিখেছে ক্লাসিক থেকে যেটা ক্লাসিক ক্লাসিক্রেড থেকে এত বছরে কোনোবারই যায়নি টু পয়েন্ট নাইন আপডেটের পর যখন গ্লেশিয়ারা এই যে ইএমপি গ্লেশিয়ার এসেছিলো তখন চলে গিয়েছিল তো আবারই যেটা যেরকম যখন চলে গেছিলো তখন কিন্তু পাবজি আমাদেরকে কোনো রকম নোটিস বা কোনো রকম সম্ভাবনাই দেখায়নি যে চলে যাবে মানে সার্ডেন এসেছিলো সকালবেলা উঠে দেখছো গেম খুলে এমফর গ্লেশিয়ার ক্লাসিক ক্রিকেট থেকে গায়েব ঠিক সেরকমই গতকালকে আমাদের ক্লাসিকে রিফ্রেশ হয়েছে মানে কালকে পুরোনো ক্লাসিক ছিল আজ রিফ্রেশ হওয়ার কথা ছিল তো আজ যদি তোমরা দেখে থাকো আজকের যদি তোমরা ক্রেট গিয়ে সরাসরি ক্লাসিকে যাও ক্লাসিকে দেখবে যখন চলে গেছে সেরকম আমাদেরকে দেখায়নি ঠিক ক্লাসিকে আসার পরে এই চারটে জিনিস যেগুলোতে চান্স এসেছে এগুলো তো নতুন অ্যাড করেছে তারই নিচে পুরনো যে এই গোল্ডেন ড্রেসটা আগের বারে এসেছিলো মানে এর আগেরটায় তারপরে এই একটা ড্রেস ছিল এগুলো সব আছে বাট তারই নিচে একটু স্ক্রল ডাউন করলেই গাইস বুম তোমরা পেয়ে যাচ্ছে তোমাদের সবার পছন্দের এমফোর গ্লেশিয়ার এমফোর গ্লেশিয়ার আবারও ক্লাসিক ট্রেটে ব্যাক করেছে খুশির খবর এটাই এবার অনেকের প্রশ্ন হতে পারে গ্লেশিয়ার কতদিন থাকবে এখানে তেরো দিনে ভ্যালিডিট হচ্ছে তেরো দিন থাকবে তেরো দিন পরে কি আবার চলে যাবে তো আমার ওপিনিয়ন না যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি বিকজ পাবজি একটু ট্রিক করেছে ট্রিক বলতে একটু বিজনেস টাইপের ওদের যেন বিজনেস মাইন্ডেড লোক তো বিজনেস করবেই কারণ যখন ইউএমপি গ্লেশিয়ার এসেছিলো তখন তিনখানা গ্লেশিয়ার একটাকে এক জায়গায় করে দিয়েছিলো যেন এম ফোর এ কে আর ইউএমপি এই তিনটে গ্লেশিয়ার একটা ক্রেটে করে দিয়েছিল মানে রিডিম করতে হবে ইউসুই দিয়ে তো পাবজি যদি ক্লাসিক ক্রেটের ভিতরে এম ফোর গ্লেশিয়ারটা রেখে দিত প্লাস ওখানেও রেখে দিত তাহলে তাদের বিজনেস কীভাবে বাড়তো তাই না মানে লোক তো ফ্রি ক্রেট ওপেনিং করে মানে ক্লাসিকের ফ্রি রিডিমশন যদি করতেই পারে তারা কেন ইউসি লাগাবে সেহেতু গাইস তাদের একটা চান্স দিয়েছিলো যে তুমি যদি ইউসি লাগাও তাহলে তুমি এম পেয়ে যাওয়ার চান্সেস আছে আর এখানে গ্যারান্টেড হিসাবে ছিল মানে তিনটে টোকেন থাকলে বা জেম থাকলেই তুমি সেখান থেকে ডিরেক্টলি রিডিম করতে পারতে সেহেতু গাইস সেইখানে তুলে দেওয়ার জন্য এইখান থেকে মানে ক্লাসিক ট্রেড থেকে তুলে দেওয়া হয়েছিল তো তুলে দিয়েছিল খুব ভালো ব্যাপার বাট তার পরক্ষণে আবার অ্যাডও করেনি রেখে দিয়েছিলো মানে কোনো সম্ভাবনাই দেখায়নি কোনো হিন্টসও দেয়নি আপকামিং আসবে কি আসবে না সেহেতু গাইস মানুষজন ইনসিকিউর ফিল করছিল যে এম ফোর এরপরে যদি না আসে ইউএমপি ক্রেট থেকে নিয়ে নেওয়া যাক তো সেক্ষেত্রে অনেক পাবলিক কি করেছে ইউসি অ্যাড করে এম ফোর সেখান থেকে রিডিম করে নিয়েছে সেক্ষেত্রে পাবজির বিজনেস হয়ে গেছে অলরেডি এবারে গাইস পাবজি আবার কোনো নোটিস না দিয়েই বা কোনো রকম হিন্টস না দিয়ে ফের ক্লাসকে অ্যাড করে দিয়েছে তো সেক্ষেত্রে যারা ওয়েট করে গেছো যাদের কাছে আমি বলেইছিলাম যে ওয়েট করে যাও অবশ্যই আসবে আমি বলেছিলাম থ্রি পয়েন্ট জিরোতে হয়তো আসবে না বাট থ্রি পয়েন্ট জিরোর এই অলমোস্ট শেষ অবস্থা এই ফেব্রুয়ারির পরে মার্চে থ্রি পয়েন্ট ওয়ান আপডেট এসেই যাবে সেক্ষেত্রে গাই এখানে দেখতে পাচ্ছ গ্লেশিয়ার এসে গেছে গ্লেশিয়ার আমরা আমি আমার তোমাদের দেখায় আমি কিন্তু গ্লেশিয়ারের ক্রেট ওপেনিং কোনো ইউসি দিয়ে করিনি ফ্রি ক্রেট ওপেনিং করেছিলাম যা ছিল আর এখানে অলরেডি আমার কাছে দেখো এখনও নাইনটি ফোর আর এদিকে পাঁচশো চলেছে মানে প্রায় সাড়ে ছশোর কাছাকাছি কুপনস জমে আছে যেটা আমি রেখে দিচ্ছি আমিও বলবো তোমরা রেখে দাও কারণ এখন ক্রেটে এসেছে মানে এখন যাওয়ার চান্সেস নেই নতুন যেগুলো অ্যাড করেছে দেখো ইএসএলআর লিওন রিজিয়ান যেটা বলেছিলাম আসবে সঙ্গে ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ কিউপিড স্ট্রাইক ব্যাকপ্যাক সঙ্গেই সঙ্গেই একটা লিওন রিজিয়ান সেট আর হ্যাট এই চারটে জিনিস এসছে ঠিক আছে এই চারটে জিনিস নতুন এসে চান্সে আছে মানে এগুলো যদি ক্রিয়েট ওপেনিং করো তাহলে এই চারটে জিনিসের মধ্যে কিছু একটা পাওয়ার চান্সেস তোমাদের কাছে থেকে যাবে বাট এখানে কিন্তু গ্লেশিয়ার পাবে এর গ্যারেন্টি আমি দিতে পারছি না বাট গ্লেশিয়ার তোমার লাগ ভালো থাকলে গ্লেশিয়ার হয়তো ক্রিয়েট ওপেনিং ংয়ে পেয়ে যেতেও পারো বাট আমার ওপিনিয়ন এখন তোমরা ক্লাসিক কুপনগুলো জমিয়ে রাখো পরে কাজে লাগবে আর আমি আমার যাবত তোমাদের দেখবে ওয়ার্কশপে গিয়ে যদি আমরা ল্যাবে যাই এখানে এম ফোরে ক্লিক করি ওনে গেলে এম ফোরে দেখতে পেয়ে যাবে এম ফোরে ঢুকি তো এম ফোর এর দেখতে পাবে এম ফোর অলরেডি কিন্তু আমাদের হয়ে আছে লেভেল থ্রি আর যেটা আমি ফ্রিতেই করেছিলাম দু হাজার বাইশ একুশে ডিসেম্বর মোস্টলি দু হাজার বাইশ যখন চান্স এসেছিলো এম তখন আমরা ক্রেট ওপেনিং করেছিলাম স্টার্টিংয়ের ক্লিপটা দেখেছো আমি একটুখানি ক্লিপ লাস্টে অ্যাডও করে দেবো তোমরা দেখে নিতে পারো আমরা কিন্তু লেভেল থ্রি ফ্রিতেই করেছিলাম আর আমি এইটুকুনি ঠিক করে রেখেছি এম ফোর যদি ম্যাক্স আউট করতেই হয় ফ্রিতেই করো মানে এম ফোরের ক্রেট ওপেনিং করে এম ফোর বের করে সেই মেটিরিয়াল দিয়েই এম ফোরকে আমরা ম্যাক্স আউট করবো তো আমি চাই তোমরা তোমাদের কমেন্ট সেকশানে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও কারা কারা এম ফোর ফ্রিতে আপগ্রেড করেছো কত লেভেল অবধি আপগ্রেড করেছো আর তোমাদের কাছে এরকম কুপনস কত আছে ক্লাসিক কুপন কত আছে সেই সংখ্যাটা আমাকে কমেন্ট সেকশানে জানাও আর খুব সম্ভবত এখন আর এই এটা যাবে না মানে এই ক্রেট থেকে এম ফোর গ্লেশিয়ার এখন কোথাও যাচ্ছে না বিকজ অব আমি কারণ বলছি এরপরে গ্লেশিয়ারের কোনো ক্রেট আসার সম্ভাবনা তো আপকামিং নেই তো গ্লেশিয়ারকে সরানোর কোনো মানেও নেই তো সেই সেহেতুকে যেহেতু গ্লেশিয়ারের কোনো ক্রেট আসবে না এ কেম বলো বা ইএমপি বলো ইএমপি তো সবই গেছে এক্ষুনি আসার কোনো চান্সেস নেই সেই চব্বিশে ডিসেম্বরের দিকে গ্লেশিয়ারের কোনো ক্রেট আসার চান্স সাকসেস আসে তখন দেখা যাবে এখন অনেক এক বছর বাকি আছে প্রায় তো তখন দেখা যাবে এখন এম এখানে পারমানেন্টলি থাকতে চলেছে সেই নিয়ে কোনো চিন্তা নেই যাদের কাছে কুপনস নেই যারা খরচা করে ফেলেছিলে তাদের আমি বলবো তারা অবশ্যই আবার জমাতে থাকো ফের হয়ে যাবে এতদিনে অনেক ক্রেডিট জমে যাবে তার জন্য কিছু না তোমরা জানো ট্রেজার থেকে ফ্রিতে ডে ডেলি বেসিসে পাঁচটা করে কুপন পাও আর আদার্স তো মিশন টিশন কমপ্লিট করলে এই যে ক্লাসে কুপন পাও দুদিনে একটা করে ক্রেট হয়েই যাবে যেখান থেকে তো অবশ্যই অবশ্যই এমফোর গ্লেসে ব্যাক করেছে এটা একটা খুশির খবর যেটা সাডেনলি সারপ্রাইজই বলতে পারো তোমাদের কাছে আমাদের কাছে কারণ পাবজিতে কিছুই বলেনি তার আগেই তোমাদের ক্রেটে দিয়ে দিয়েছে তো কারা কারা ক্রেট ওপেনিং করতে চলে যে ক্রেট ওপেনিং তারা করতে পারো আমি এখন করব না যতক্ষণ না এম চান্সে আসবে এম চান্সে না আসলেও কিছু তো আসবে অর্জে বা ওটা কী বলে এখানে একটা আসে না উইসে উইসে আসলে হয়তো একবার ট্রাই করে দেখতে পারি তখন আশা করি এক হাজারখানা কুপনস জমেই যাবে তো আজকের ভিডিওতে এই একটা ছোটো ইনফরমেশন এম এখন থাকবে কি থাকবে না এটাই তোমাদের দেওয়ার ছিল কারা কতটা খুশি এম ফোর ক্লাসিক ক্রেটে আসার পরে সেটা তোমরা তোমাদের মত আমার নিজে কমেন্ট সেকশনে জানাতে পারো শেয়ার করা ছিল করে দিলাম তো দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টেক কেয়ার অ্যান্ড বাই বাই পরে আমি ক্লাসিক ক্রিয়েটের যে ওপেনিং করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি ওগুলো তোমরা দেখে নাও আমি দুশো আশি থেকে একশো সত্তর অব্দি ক্রিয়েট ওপেনিং করেছি নাথিং লিটারেলি একটা লেজেন্ডারি ছাড়া নাথিং তখন আমার মনে হচ্ছিলো মনে হয় না আমি কিছু এখানে পাবো তো তারপরে দেন গাইস কিছু ট্রিক কিছু গাইস যেখানে যেখানে আমি ক্লিক করছি সেগুলো মাথায় রাখো টোটাল আমি রিভিল করতে পারছি না সরি বাট আমি যেখানে যেখানে ক্লিক করছি আর আমার দেখো ভেক্টর মামা আছে অবশ্যই ভেক্টর মামাকে নিয়েও কোনো রকম ড্রেস রাখবে না আর শুধু যেটা দরকার সেইটার ওপরে ক্লিক দিও দেখতে পাচ্ছ তারপরে গাইস যে চমৎকারটা হতে ঘটেছে সেটা গাইস তুমি আমার টিমমেটদের রিয়াকশান সমেত শুনতে পাবে

একটা ভাই মুখের কথা ভাই মুখের কথা ভাই মুখের কথা ভাই তিনটে মেটেরিয়াল তো গাইছে লক নাকি ট্রিক আমি তো ট্রিকই বলবো তোমরা যদি লক বলতে চাও বলতে পারো বাট আমার কাছে গাইস ট্রেকটা খুবই হেল্পফুল মনে হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করছি হয়তো ক্লিয়ার ফুল রাখবো মানে আমার চারজনই দেখবে লবিতে যে কিছু পাই আর নাই পাই লবিতেই ছিল সবাই ঠিক আছে গেম স্টার্টের সময় অলওয়েজ ম্যাপ চেঞ্জেস করতে পারো এসব মিথ্যে ধরতে গেলে হয়তো তোমরা ভাবছো বোকা বোকা কথা বলছো এসব লাকের ব্যাপার হ্যাঁ আমি বোকা বোকাই কথা বলছি বাট এই করেই আমি পেয়েছি সেহেতু আমি তোমাদেরকে জানালাম আর গাইস ফাইনালি এম ফোর গ্লেশিয়ার হালকা ফুলকা যেটা আমি গতকালকে লক্ষ্য করেছি তো এই গ্লিচের ওপর দরুন বেস করেই গাইছ তুমি এম ফোর গ্লেশিয়ার এখান থেকে পেয়েছ বা পেতে পারো আমি তো পেয়েছি দু দুবার পেয়েছি তোমাদের সামনেই প্রুফ তো অনেকেই বলছিল তুমি নিজে পেয়ে দেখো তো ফাইনালি আমি পেয়ে দেখেছি হ্যাঁ এটা পুরো টোটালি ক্রেডিট গোষ্ঠু যার কথা বলছি নিচের নামে আমি দিয়ে দিয়েছি তার প্লাস আমার ক্ল্যানমেটসের যারা গতকাল রাতে প্রচুর প্রচুরভাবে সাপোর্ট করেছে তো আজকের ভিডিও গাইস আপাতত টুকি ট্রিক্স বলতে এটাই যেটা আমি তোমাদের দেখালাম তো ফাইনালি আমরা মে ফোর ম্যাক্স করবো কিনা